পর তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি লাবণ্য। মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের বন্ধুরা অপেক্ষা করছে আরো পরিবেশনা নিয়ে। তাহলে চলো আবার উপভোগ করি তাদের পরিবেশনা। বন্ধুরা, কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে আমাদের এবারের সেগমেন্ট ড্রয়িং কম্পিটিশন। তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা আছে। ওরা সবাই পেপার পেন্সিল নিয়ে একদম রেডি ড্রয়িং কম্পিটিশন অ্যাটেন্ড করার জন্য। তাহলে চলো দেরি না করে আমরা দেখে নিই ছবি আঁকায় ওরা কতটা পারদর্শী। তাহলে শুরু করছি আমাদের রেগুলার সেগমেন্ট ড্রয়িং কম্পিটিশন। রেডি, 1, 2, 3, স্টার্ট। মডেল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা ছবি আঁকায় ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে, তো এই সময়টুকু আমরা কি করতে পারি বলো তো? চলো এই সময়ের মধ্যে আমরা স্কুলের বন্ধুদের অংশগ্রহণে একটি নাচ উপভোগ করি। পাখির কলর পানে সকাল হাসে, ফুলের গন্ধে সবার ঈদ পূজা বড়দিনে খুশি সবাই, পূর্ণিমার আলোতে বুদ্ধ হাসে, প্রবারণ ভানুষ মনে।
সাদা শাড়িতে নেচে গে বলি বৈশাখ এসেছে ভাই। হালি খাতা খুলে পাতা ভাত তুলে ইলিশের ঝোল মেখে খাই, লাল সাদা শাড়িতে নেচে গে বলি বৈশাখ এসেছে ভাই। বন্ধুরা, ড্রয়িং কম্পিটিশনের নির্ধারিত সময় শেষ, আর নির্ধারিত সময়ের মধ্যেই মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক বন্ধু ভীষণ চমৎকার করে ওদের ছবি আঁকা কমপ্লিট করে ফেলেছে। সবাই খুব সুন্দর করে গ্রামের দৃশ্য এঁকেছে। কিন্তু এখন কথা হচ্ছে, এত চমৎকার ছবিগুলোর মাঝখান থেকে কাকে ফার্স্ট করা যায়। আমার মনে হয় যেহেতু সবাই খুব সুন্দর করে ছবি এঁকেছে, তাই কারো মন খারাপ করানোই ঠিক হবে না, প্রত্যেকে বলা উচিত তোমরা সবাই ফার্স্ট হয়েছো। তোমাদের প্রত্যেকের জন্য কোকোলার পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার। তো তোমরা যে ছবিগুলো এঁকেছো সবাইকে দেখিয়ে দাও। তোমরা দেখলে তো মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা কি চমৎকার করে ছবি এঁকেছে। ওদের আরও প্রতিভা কিছুক্ষণের মধ্যে উন্মোচিত হবে। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে আরও পরিবেশনা বাকি, আমাদের সঙ্গেই থেকো। বন্ধুরা, কোকোলা টিফিন ব্রেক অনুষ্ঠানে এবারে বাজবে বাংলাদেশের ঢোল, আর বাংলাদেশের ঢোলের তালে মেতে উঠবো আমরা সবাই। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের এক বন্ধু ঢোল নিয়ে, তার সাথে আরও দুজন বন্ধু অপেক্ষা করছে একটি দলীয় নৃত্য নিয়ে। চলো আমরা সবাই মিলে উপভোগ করি। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল কাজী শরীফ উদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম। কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ।
স্যার, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হয়? যে কোনো একটা প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে হলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্ল্যান, পরিকল্পনা। শিক্ষা হচ্ছে জ্ঞান আহরণ করা। পরিবার থেকে আমরা প্রথম শিক্ষা নেই, আর শিক্ষার হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ, পারিবারিক রূপ। পরিবার থেকে আমরা যত সুন্দর শিখে আসতে পারবো প্রতিষ্ঠানে, তত সুন্দর করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই শিক্ষা দেওয়ার জন্য টোটাল আমাদের দুইটা টিম আছে, একটা হচ্ছে একাডেমিক টিম, আর একটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ টিম। বাচ্চাদের আদর্শ সন্তান হিসেবে তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমরা ঠিক তাই করি। ফলশ্রুতিতে আমার 2017 and 2018 প্রায় 200 ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, রুয়েটে সিলেকশন পেয়েছে। আমার প্রায় 16 থেকে 20 ছেলে ওভারসিজ, ইউকে, ইউএসএ, কানাডা, থাইল্যান্ড, দেন অস্ট্রেলিয়া, নেপাল স্টাইপেন পেয়েছে। স্যার, শিক্ষার মান নিয়ে শুনলাম, শিক্ষার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা কতটা পারদর্শী? প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের মানুষ করতে গেলে প্রয়োজন হচ্ছে টিম ওয়ার্ক। আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসের পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো প্রতিষ্ঠানে আছে, যেমন আমাদের স্কাউট আছে, বিএনসিসি আছে, গার্লস গাইড আছে, রেড ক্রিসেন্ট আছে, গ্রিন ক্লাব আছে, কালচারাল ক্লাব আছে। তা এর কারণে বাচ্চাদের আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রেখে আদর্শ সন্তান হিসেবে তৈরি করতে পারি। স্যার, কালচারাল অ্যাক্টিভিটি নিয়েও শুনলাম, এবার একটু বিজ্ঞান নিয়ে শুনতে চাই, যে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের জন্য প্রতিদিন নতুন নতুন দ্বার উন্মোচন করছে, তো আধুনিক বিশ্বের সাথে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে সেজন্য কী কী আলাদা সুবিধা তারা পাচ্ছে? অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইউ উইল বি হ্যাপি টু নো, রিসেন্টলি আমাদের প্রতিষ্ঠানের এক ঝাঁক ছেলেমেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিশেষ অবদানের জন্য ইন্ডিয়াতে একটা সেমিনারে পর্যন্ত অংশগ্রহণ করেছে। স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে অনেক তথ্য আমরা জানতে পারলাম। আরটিভি এবং কোকুলা টিফিন ব্রেকের পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটি রিকোয়েস্ট। আজকে আমরা আরটিভির কাছে সত্যি কৃতজ্ঞ। ছিল আমাদের আজকের কোকোলা টিফিন ব্রেক। আশা করছি আজকের অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগেছে। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদেরকে কথা দিচ্ছি আগামী সপ্তাহে নতুন একটি স্কুলে গিয়ে হাজির হব। দেখা হয়ে যেতে পারে তোমার সাথে তোমার স্কুলেও। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই দেখতে ভুলো না কোকোলা টিফিন ব্রেক।